ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মন্ডল। তো আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের চিংড়ি মাছ কিন্তু মা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে ভালো করে। আজকের রেসিপিটার নাম হলো চিংড়ি মাছ ভাবা। আর এইদিকে মা বাটবে বলে লঙ্কা আদা রসুন টমেটো নিয়ে নিয়েছে। তো মা এবার বেটে নেবে, তো দেখা যাক চলো। তো মা এবার বাটতে শুরু করে দিয়েছে। তো চিংড়ি মাছগুলো সাইজ দেখতে পাচ্ছেন কতটা বড় আর খুব সুন্দর ছিল, ফ্রেশ চিংড়ি মাছ ছিল। তো এই যে আলাদা করে মাথাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি বাঁধাকপির তরকারির জন্য, কারণ প্রচণ্ড টেস্ট লাগে বাঁধাকপির তরকারিতে দিলে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এটা একটু লবণ দিয়ে দিচ্ছি, এই যে বেটেছিলাম কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো, এটাকে মিক্সড করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এবারে এটা টক দই দিচ্ছি, টক দইটা দিয়ে একটু ম্যারিনেট করে নেবো। এরকম করে মাখিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেব। সব কিছু কিন্তু উপকরণ আমি দিয়ে দিয়েছি। আর দেখছি সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। তো এর কালারটা দেখো কত সুন্দর এসেছে, দেখেই তো আমার সবার খিদে পেয়ে যাবে। তো চলো রাখা যাক, 5 মিনিট পর আবার ফিরে আসছি তোমাদের সাথে। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এই যে ম্যাগনেট করে রেখেছিলাম সেটা আমি দিচ্ছি। আপনারা টিফিন বক্স করেও করতে পারেন, আমি কড়াতে করছি, কড়াতে করলেও ভালো লাগবে। সব যে ম্যাগনেট করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু হালকা করে এই ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখছেন একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিটের পর দেখা করছি। দেখুন আমার চিংড়ি মাছে যে বসিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব। এই সর্ষের তেলটা কাঁচা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। মাখানোর সময় দিয়েছিল আর এই কাঁচাটা দিয়ে এবার আমি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু উফ দেখেই খিদে পেয়ে গেল। আমাদের চিংড়ি মাছ ভাপা কিন্তু রেসিপি তৈরি হয়ে গেছে, আর এতে পোস্ত বাটা সর্ষে বাটা সব কিছুই দেওয়া যায়। তো আমরা তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ওইগুলো দিতে পারিনি, কিন্তু তবু খুব সুন্দর কালার এসছে। তো খেয়ে টেস্ট করে আবার আপনাদেরকে বলবো যে টেস্টটা কেমন হয়েছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সবাই এখানে ভাত খেতে বসে পড়েছি, সবাই বলতে দুজনেই বাড়িতে আছি কারণ তারা দুজন কাজে গেছে। তো আমরা এখন কি কি দিয়ে ভাত খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, এখানে আছে বেগুন ভাজা, আমি নামটা জানি না, আর এটা হচ্ছে আলু ভাতে। তো আর যেইটা যেই রেসিপিটা তোমাদেরকে দেখানো হয়েছিল এটা হচ্ছে সেই রেসিপি। তো চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো এই তো মা আমাকে এবার দিয়ে দিচ্ছে, তো প্রথমে আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। এরকম রেসিপিটা দেখালাম, ওরকম যদি করে খেয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবে। খুব সুন্দর হয়েছে, তো ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার নেক্সট একটা রেসিপি নিয়ে ফিরে আসছি, ততক্ষণ বাই বাই।